উৎসবমুখর পরিবেশে চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জমাদান। সারা দেশ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা। এ সময় সব ষড়যন্ত্র প্রতিহত করে নৌকার বিজয় নিশ্চিত করার প্রত্যয় জানান তারা। এদিকে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, মনোনয়নপত্র বিক্রি হলেও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়নি। উষা ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুরো বঙ্গবন্ধু এভিনিউয়ে উৎসব আমেজ। জাতীয় নির্বাচনে দলের প্রার্থী হতে সারা দেশ থেকে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা। তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নেতাকর্মীদের নিয়ে শোডাউন করছেন তারা। তৃণমূল থেকে এই পর্যায়ে আসছি আমার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। ভোলার লালমোহন তাজুদ্দিনের বিশেষ করে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি 100% আশাবাদী আমি মনোনয়ন পাব। ফর্ম জমা দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মনোনয়ন প্রত্যাশীরা। নমিনেশন পেলেও এই দলের পক্ষে কাজ করব, নমিনেশন যদি নাও পাই যিনি পাবেন তার পক্ষে কাজ করে যাবো ইনশাল্লাহ। মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হতে পারলে এলাকায় স্বাস্থ্যসেবা মানুষের নিশ্চিত করব। এই সময় সব দলকে নির্বাচনে অংশ নিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আহ্বান জানান নেতারা। সব ষড়যন্ত্র প্রতিহত করে আবারও নৌকাকে বিজয়ী করার প্রত্যয়ও জানান তারা। তিনি যাকে মনোনয়ন দেবেন ঐক্যবদ্ধভাবে আমরা তার পক্ষে কাজ করব, কারণ প্রধানমন্ত্রীর নেতৃত্বকে বিশ্বাস করে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব। বাংলাদেশ আওয়ামী লীগ চাই একটা অংশগ্রহণমূলক নির্বাচন, সকল আজকে দলের যাদের নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা আছে তারা নির্বাচনে অংশ নেবে সেটা আমরা চাই। এদিকে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। বনানী কার্যালয় থেকে মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এবছর দলটি ফর্মের দাম নির্ধারণ করেছে 30,000 টাকা। আমরা আজকে এই নির্বাচন প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটা আমাদের নির্বাচন যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বাট নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয় সেই কাজগুলো আমরা করছি। নির্বাচন যাতে একটা সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে কেন্দ্রে এসে, এরকম একটা আস্থা যাতে সৃষ্টি হয় সংশ্লিষ্ট মহলকে আমরা সেই অনুরোধ করব। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ, ঢাকা।